রাস্তার পাশে অবহেলার মধ্যে পড়ে থাকে এমন কিছু গাছ আছে যে গাছগুলির মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা। এই গাছগুলির একটি গাছ সম্পর্কে আজকে আমি আপনাদের জানাবো, যাদের ব্ল্যাক জাদু বা কালাম ম্যাজিক সম্পর্কে জানা নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। তার কারণ আমি আজকে আপনাদের জানাতে চলেছি আকন্দ গাছ সম্পর্কে। আকন্দ গাছ হয়তো সাধারণভাবে অনেকেই চেনেন, কিন্তু আজকে আমি আপনাদের বলবো আকন্দ গাছের কিছু অলৌকিক ক্ষমতা। সাধারণভাবে আকন্দ গাছকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি সাদা আকন্দ, অপরটি লাল আকন্দ। সাদা আকন্দের মধ্যে রয়েছে বহু অলৌকিক ক্ষমতা। জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, আশা করি নতুন কিছু আপনারা জানতে পারবেন। যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুগ্রুপে শেয়ার করার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আকন্দ গাছের সম্পর্কে হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন। সাধারণভাবে সাদা আকন্দর মধ্যে রয়েছে অলৌকিক গুণ। আমরা অনেক বাড়িতেই আকন্দ গাছ দেখে থাকি। আপনারা যারা জানেন না হয়তো অবাক হবেন, বাড়ির ঈশান কোণে যদি আপনি আকন্দ গাছ লাগান তাহলে অবশ্যই আপনার গৃহে যে বাস্তুতে যেসব সমস্যা রয়েছে তা এক নিমিষেই সমাধান হয়ে যাবে। তাই এটি সব থেকে বড় ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর কাজ করে আকন্দ গাছ। আকন্দ গাছের মধ্যে রয়েছে বহু অলৌকিক গুণ, আমি ধীরে ধীরে সম্পূর্ণ আপনাদের জানাবো। আমি যে গাছটি আপনাদের এখন দেখাচ্ছি এটি আমার বাড়ির গাছ, এটি আমার বাড়িতে লাগানো আছে। কারণ আমি যেমন আপনাদের এই উপাচারটি সম্পর্কে জানাচ্ছি তেমন আমি এই বিষয়গুলি যথেষ্টভাবে মানি এবং কিছু করার চেষ্টা করি। তাই বিশ্বাসযোগ্যতার সঙ্গেই আমি এই ভিডিওটি তৈরি করছি। আমি উপকার পেয়েছি এবং আপনারাও যাতে উপকার পান তাই বলছি। কী কী ধরনের উপকার আপনারা আকন্দ গাছ থেকে পেতে পারেন? সাধারণভাবে দেখবেন বলে থাকা হয় যে অনেকে অনেক মানুষকে বান মেরেছে, কোনো রকম ডাক্তারি পরামর্শতেও কোনো উপকার হচ্ছে না, বা বাড়ির কোনো না কোনো ব্যক্তি প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। একজনাকার শরীর ভালো হচ্ছে তো অপরজনাকার শরীর খারাপ হচ্ছে। এই ধরনের সমস্যা দুশ্চিন্তা বাড়ির পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে যদি থাকে তাহলে এই গাছের মূল আপনি ব্যবহার করতে পারেন। এই গাছের মূল আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনাকে যে কোনো রবিবার সন্ধ্যের পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আকন্দ গাছের গোড়ায় একটি প্রদীপ এবং একটি ধূপ চালিয়ে এক নিঃশ্বাসে মূলটি তুলতে হবে এবং এই মূলটিকে সাদা চন্দনে মাখিয়ে আপনি আপনার ঠাকুর ঘর বা আপনার গৃহের যে কোনো অংশে রেখে দেবেন। এর ফলে আপনার গৃহে যে অশুভ শক্তি সেই অশুভ শক্তি একেবারেই বিনাশ হয়ে যাবে। বন্ধুরা, এটাই হচ্ছে আকন্দ গাছের কালা চাদুর বিশেষ ক্ষমতা। বিশ্বাস হয়তো হবে না, কারণ যারা জানেন না তাদের তো বিশ্বাস হবে না, কিন্তু যারা জানেন তারা বুঝতে পাচ্ছেন আকন্দ গাছের কি মারাত্মক শক্তি রয়েছে। আকন্দ গাছের মধ্যে রয়েছে বশীকরণ শক্তি। কি করে বশীকরণ করবেন? বন্ধুরা, যারা নিজের স্বামী অথবা স্ত্রীকে বা ছেলে অথবা বউকে আপনি বশীকরণ করতে চান তারাই এই বিশেষ বশীকরণের ভিডিওটি আমার দেখবেন। কিন্তু যারা প্রেমিক প্রেমিকা বা অন্য কারুর স্বামীকে বশীকরণ করতে চান বা অন্য কারুর বউকে বশীকরণ করতে চান, দয়া করে অপব্যবহারে এই ভিডিওটি লাগাবেন না। কারণ আপনি যদি সৎ মনে এই ভিডিওটি করেন, এই উপাচারটি করেন, তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন। আপনাকে যেটি করতে হবে এর জন্য আকন্দ গাছকে জাগ্রত করতে হবে। আকন্দ গাছকে কি করে জাগ্রত করবেন? যে কোনো রবিবার আপনি সন্ধেবেলায় যেরকম আপনার গৃহে প্রদীপ দেন, ঠাকুরের সামনে ধূপ দেন,
ঠিক সেরকমই আপনাকে আকন্দ গাছের গোড়াতে প্রদীপ এবং ধূপ দেখিয়ে আসতে হবে। তবে মনে রাখবেন, তার আগে আকন্দ গাছের গোড়াটা একটু হালকা খুঁড়ে দিতে হবে, অল্প করে, যাতে আকন্দ গাছের মূলটি সামান্যতম বেরিয়ে থাকে। তারপর সেই মূলটির সামনে আপনার মনস্কামনা আপনি কাকে বশীকরণ করতে চাইছেন অবশ্যই জানাবেন। জানানোর পর আপনার মনস্কামনা জানিয়ে তারপরেই আপনি আসবেন। এইভাবে পরপর 7 দিন করবেন, অর্থাৎ একটি রবিবার থেকে শুরু করে পরের শনিবার পর্যন্ত আপনি প্রতিদিন একইভাবে দীপ এবং ধূপ দেখাবেন আকন্দ গাছের গোড়াতে। এইভাবেই আকন্দ গাছকে জাগ্রত করা হয়। এরপর 8ম দিনে, অর্থাৎ ঠিক তার পরের রবিবার, যদি অশ্বিনী নক্ষত্র যুক্ত হয় তাহলে অবধারিত কাজ হবে, আর যদি না হয় তাতেও হবে, শুধু শ্রদ্ধা ভক্তি সহকারে কাজটি করবেন। এক নিঃশ্বাসে সন্ধ্যের পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এক নিঃশ্বাসে আপনি গাছের মূলটি কিছুটা তুলে নেবেন এবং সেই মূলটিকে পরিষ্কার করে দেবদেবীর পায়ে ঠেকিয়ে ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে আপনারা ধারণ করুন। যাকে বশ করতে চাইছেন সে অবধারিত আপনার বশীভূত হবে। বন্ধুরা, এই কালাজাদু যে ক্ষমতা আপনাদের জানিয়ে দিলাম, দয়া করে এই কালাজাদু আপনি অপ্রয়োজনীয় কারোর উপরে প্রয়োগ করবেন না, তাহলে সমস্যার বৃদ্ধি পাবে। তাই যারা যাদের নিজেদের লোকজনের ওপর প্রয়োগ করুন। যদি মনে করেন যে আপনার স্বামী অন্য স্ত্রীর প্রতি আসক্ত, তবেই এই ধরনের কালা জাদু প্রয়োগ করুন। আশা করি অবধারিত ফল আপনি লাভ করবেন। বন্ধুরা, এই ছিল মূল ভিডিও। এছাড়া আকন্দ গাছ দিয়ে আপনি শিব শম্ভু দেবাদিদেব মহাদেবকে আপনি সন্তুষ্ট করতে পারেন। প্রত্যেক সোমবার যদি আপনি এই বিশেষ আকন্দ ফুল আপনি শিবলিঙ্গে দেন, শিব এতটাই সন্তুষ্ট হন যে আপনার বাড়িতে সারা জীবন বিরাজ করে। এর ফলে আপনার গৃহে আর কোনো প্রকার সমস্যা থাকে না। বন্ধুরা, প্রতিনিয়ত আপনারা যে বিভিন্ন প্রকার সমস্যায় ভোগেন, যদি এই ধরনের কালা জাদু করেন তাহলে অবধারিত ফল লাভ করতে পারবেন। আজকে এই ছিল মূল ভিডিও। যারা আজকে আমাদের নতুন বন্ধু রয়েছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও আমরা উপস্থাপন করে থাকি। তাই যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটি অন করবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে জানিয়ে দিলাম কালা জাদুর বিশেষ প্রয়োগ সম্পর্কে। কালা জাদু যদি আপনি করতে চান, অবশ্যই এই ভিডিওটি অনুসরণ করতে পারেন, অবধারিত ফল পাবেন। বিদেশে যদি আপনার স্বামী থাকে তাও আপনি বশীকরণ করতে পারবেন, দূরবর্তী স্থানে যদি আপনার স্বামী থাকে তাও বশীকরণ করতে পারবেন। আপনি আপনার ইনকাম, আর্নিং ইনকাম ইনক্রিজ, অর্থাৎ বৃদ্ধি করতে পারবেন। নো ক্রেডিট, অর্থাৎ যদি ধার থাকে তা আপনার কিন্তু শোধ হয়ে যাবে। এই ধরনের বিভিন্ন প্রকার সমস্যা থেকে এক নিমিষে সমাধান পেয়ে যেতে পারেন এই উপাচারের মাধ্যমে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আমি আকন্দ গাছের ওপর বিশেষ উপাচার আজকে আপনাদের জানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আজকে নতুন বন্ধু, অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে যান, অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রকার কমেন্ট থাকে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান।